আমরা হোটেল ছেড়ে এবার বেরিয়ে পড়ব ভুবনেশ্বরের দিকে। রাস্তায় যা যা সাইট সিন করব সবকটা তোমাদের সাথে শেয়ার করব। তো ফার্স্টেই স্যান্ড আর্ট মিউজিয়ামে চলে এসেছি। ওখানে টিকিট কেটে ঢোকা মাত্র জাস্ট অ্যামেজিং কাজ, মানে সবকটা স্যান্ড মানে বালি দিয়ে তৈরি, এমন সুন্দর হাতের কাজ, কিন্তু এগুলো সব হাত দিয়ে করা হয়েছে। তো গাইস, স্যান্ড আর্ট মিউজিয়াম থেকে বেরিয়ে এসে আমরা চলে এসেছি চন্দ্রভাগাতে। এটা হচ্ছে মহানদী আর বঙ্গোপসাগরের মোহনা। তো গাইস, মোহনা দেখে আমরা চলে এলাম ব্রেকফাস্ট করে নিতে, কারণ ব্রেকফাস্ট করার পরেই আমরা আবার বেরিয়ে পড়বো কোণারক মন্দির দেখতে। তো গাইস, আমরা এখন এসেছি কোণারকের মন্দির দেখতে। তো এই টাইমটাই মানে একটা ভালো টাইম এসেছে যেখানে আমি ইন্ট্রোটা দিতে পারবো, তো দিয়ে দিই। হাই ফাইভ, আই এম রিমি অ্যান্ড আ বিগ ওয়েলকাম টু মাই চ্যানেল। তো এখন আমরা পুরী এসেছি, আর আগের ব্লগগুলো তো দেখেছো নিশ্চয়ই, যদি না দেখে থাকো তো আমি লিংক দিয়ে দেবো, সেখানেও দেখে নিও, ডেসক্রিপশনে থাকবে। আর এখন আমরা এসেছি কোণারকে, এই ব্লগটাও দেখে নিও কেমন, আর জানিও কেমন লাগলো। তো চলো ব্লগটা দেখতে থাকো। তো গাইস, সেখানে এসে দেখছি সবাই কোণারক মন্দিরের ওপর হাত রেখে দূর থেকে একটা ছবি তুলছে, বাট আমি চেষ্টা করেও পারলাম না। দেন একটা কাকুকে বললাম, কাকুটা খুব সুন্দর করে আমায় DSLR-এ একটা খুব সুন্দর ছবি তুলে দিল। তো গাইস, আমি ব্লগ করার জন্য এতটা পাগল হয়ে গেছি যে মন্দিরের রেলিং ছেড়ে বর্ডারের মধ্যে ঢুকে আমি ব্লক করতে স্টার্ট করে দিয়েছি। দেন একটা সিকিউরিটি কাকু আমাকে খুব বকলো, বকা খেয়ে তারপর আমি আবার ওই বর্ডার থেকে বাইরে এসে ব্লক করতে স্টার্ট করলাম। তো গাইস, আমরা কোণারক মন্দির দেখে এসে এবার আমরা যাচ্ছি ধাউলিগিরিতে। ধাউলিগিরি হচ্ছে একটা বুদ্ধ মন্দির। তো সেখানে যাওয়ার জন্য এতগুলো 100টা সিঁড়ি পেয়ে করে আমরা উঠলাম ধাউলিগিরি দেখার জন্য। আমরা ধাউলিগিরির একদম ওপরে বুদ্ধদেবের কাছে যাওয়ার জন্য 100টা সিঁড়ি আবার পার করে বুদ্ধদেবের কাছে গেলাম, তারপর একটু ছবি তুললাম। দেন ছবি তুলতে তুলতে দেখছি আমার মা এক পা করে আসছে, ফোনে একবার কথা বলছে আর এক পা করে চলছে, চলতে চলতে আসছে, হাঁপিয়ে গেছে। তো গাইস, ধাউলিগিরির ওপর থেকে আমি এই ভিউটা ক্যাপচার করলাম, পুরো শহরটা দেখা যাচ্ছে। দেন আমরা চলে এলাম নন্দনকাননে, যেটার জন্য এতদিন ধরে আমি অপেক্ষা করেছিলাম। তারপর আমরা টিকিট কাটলাম, ফাইনালি আমি বাঘ দেখব। বিশেষ করে আমি আফ্রিকান বাঘ দেখার জন্য গিয়েছিলাম। তো ফার্স্টে আমরা ঢুকে একটা বিয়ার দেখলাম। তো গাইস, এই বিয়ারটার নাম হচ্ছে অ্যাকচুয়ালি স্লথ বিয়ার,
বোর্ডে লেখা ছিল ওটাই দেখলাম, এটাকে স্লথ বিয়ার বলে। দেন আমরা গেলাম আবার অন্যদিকে, তো এটা হচ্ছে একটা বাঘ দেখতে এসেছি আমরা, মানে এটাই ফার্স্ট বাঘ দেখা। বাট বাঘটা ওই সাইডে আমাদের দিকে তাকাচ্ছিল না, বলছে তোরা আমার পোজ ভালো তুলতে পারিস না, তাই সে চলে গেলাম। তো অন্য বাঘ দেখছি আবার আমাদের দেখে ভয়ে আবার ঢুকে যাচ্ছে অন্য কথা। দেন অনেক কষ্টে একটা বাঘ মামাকে দেখতে পেয়েছি, বাঘ মামাটার পুরো আসছে আমাদের দিকে, কি ভয়ানক দেখতে গাইস। ফার্স্ট টাইম আমি বাঘ দেখলাম, মানে লাইফে ফার্স্ট টাইম আমি প্রথম বাঘ দেখলাম। তো দেখো খুব সুন্দর পোজ দিয়ে দাঁড়িয়ে আছে, এবার বলছে যে দাঁড়া তোরা আমরা ভালো করে ছবি তুলবো। ও এবার নিচে নামবে, আস্তে শু করে নিচে নামলো। ভাস এবার দেখো র্যাম্পে যেন হাঁটছে গাইস, মানে আমরা যাতে ভিডিও করতে পারি ও ছবি তুলে নিয়ে যেতে পারি সেই জন্য ও একদম পারফেক্ট র্যাম্পে হাঁটলো টক 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 করে। এই বাঘটার গাইস আলাদাই সোয়াগ, এ আবার মানে যাতে আমরা বেশি বেশি ছবি তুলি বেশি বেশি ভিডিও করি সেজন্য একবার ওই সাইড একবার এই সাইড হেঁটে হেঁটে আসছে। মানে মনে হয় খেয়েছে, খুব খাবার খেয়ে নিয়েছে, এবার মানে মর্নিং ওয়াক করছে, মানে মর্নিং ওয়াক কি বলতো না ইভিনিং ওয়াক, যাই হোক। বাকিগুলো তো সব একদম ভীতু, আমাদেরকে দেখে ভাই ভয়ে ঢুকে যাচ্ছে ঘরের মধ্যে, আমরা কোথায় ওদের ভয় পাবো, সেখানে ওরাই ভয়ে ঘরের মধ্যে ঢুকে যাচ্ছে। তো গাইস এই দুটো বাঘ মামাকে দেখো, এরা দুজন পাশাপাশি খাওয়া দাওয়া করে বসে বসে গল্প করছে আর আমাদের নামে গসিপ করছে, বলছে এই মানুষগুলো একদম ভালো না, শান্তিতে ওদেরকে বসতে শুতেও দিচ্ছি না, সারাক্ষণ ক্যামেরার সামনে ওদের ছবি তুলছি, মানে একদম মানে ওরা খুব রেগে গেছে। আর তো ফাইনালি গাইস আমরা আফ্রিকান টাইগার দেখতে চলে এসেছি, বাট এই আফ্রিকান টাইগারটার বহুত অ্যাটিটিউড, বহুত ঘ্যাম, ঠিকমতো আমাদেরকে মানে ছবি বলো ক্যামেরা বলো মানে ভিডিও করতেই দিচ্ছে না, এমন একটা জায়গায় বসে আছে যে ওর ভালো করে ভিডিওও করা যাচ্ছে না, বহুত বিমানোর। তো গাইস বাঘ দেখে এবার আমরা চলে এসেছি হাতি দেখতে, হাতি দুটোর আবার আলাদা আলাদা নাম আছে, একটা নাম হীরা আর একটা নাম বাসন্তী। ওয়াও হাতিরও নাম থাকে, মানে আমি তো ভাবতেই পারিনি। তো গাইস হাতির সাথে শুধু হাতিই ছিল না, ময়ূরও ছিল, তো আমার শুধু ময়ূরও ছিল না একটা ময়ূরীও ছিল। তো গাইস ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্টে জানিও কেমন লাগলো, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিও।